السلام عليكم ورحمة الله وبركاته. شيمون ميموريال رقصة تسجيل المقالة أونلاين راشي دي سوني شاكو شيكاتي جانا شاكوتو شيكاتي را أشاكري على موت أونيك بهالاسا شيكاتي را شاكو جانا 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 شاكو বাড়ি থেকে বাসায় এসে পর ঘ্যানঘর দিয়ে আমরা রোগের হাত মুখ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আমাদের শরীরের পোশাক পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আর মহানাল আলমের কাছে আমরা প্রার্থনা করবো তাহলে তিনি আমাদেরকে এই ভাইরাস থেকে রক্ষা করবেন। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতিকে প্রার্থনা করবো, যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুসামি ومن سوء الأسقام رب أني مسني الزر وأنت أرحم الراحمين لا إله إلا أنت سبحانك إني كنت من الصالحين إذا أردنا أن نبدأ بشيء بشيء أحب الله أرى أن نبدأ سبب أبتنا بالله أشبه أن نجعل الله تشيبه أن نبدأ بحيث استجاه ركا قلبين إذا كنت بريسي تجعل الله تكيه مكتب قلبين إن شاء الله شكرا تلا أسلي باشو مستقبلين শিক্ষার্থীরা তোমরা জাকাত সম্পর্কে জানতে পারবে, জাকাতের খাত সম্পর্কে জানতে পারবে, জাকাতের নিসাব সম্পর্কে জানতে পারবে, জাকাতের শতকরা হার সম্পর্কে জানতে পারবে। জাকাত সম্পর্কে বাণী আরবি ভাষার শব্দ, এর অর্থ পবিত্রতা বৃদ্ধি পাওয়া। শিক্ষার্থীরা পবিত্রতা এবং বৃদ্ধি পাওয়া এই দুই অর্থ নেওয়ার কারণ কি? জাকাতে পবিত্রতা বলতে বোঝানো হয়েছে জাকাত, জাকাতের যে সম্পদ এই সম্পদটা ধনীদের জন্য গরিবদেরকে বের করে দেওয়ার দায়িত্ব বোধ, এটা ধনীদের দয়া নয়, গরিবদের প্রতি ধনীদের কোনো দয়া নয়, বরং দায়িত্ব বোধ। সেই দায়িত্ব বোধ থেকে যদি ধনী মানুষ যার নিকট জাকাতের নিসাব পরিমাণ সম্পদ আছে, সে যদি এই জাকাত নির্ধারিত খাতে ব্যয় না করে বা গরিব দুঃখীদের না দেয়, তাহলে তার সম্পদটা অপবিত্র থেকে যায়, আর জাকাত দেওয়ার মাধ্যমে তার সম্পদটা কি হয়? পবিত্র হয়। এই জন্য জাকাতের অর্থ নেওয়া হয়েছে পবিত্রতা। আর বৃদ্ধি পাওয়া কি? বৃদ্ধি পাওয়া এক অর্থে যেমন যে জাকাত দিল তার সম্পদে আল্লাহ বরকত নাজিল করেন, এ অর্থে বৃদ্ধি পাওয়া হয়। আর আরেকটা অর্থ, জাকাত প্রদানের মাধ্যমে একজন দরিদ্র মানুষের ঘরে কিছু সম্পদ পৌঁছে তার সম্পদ বৃদ্ধি পায়, এ অর্থেও বৃদ্ধি পাওয়া নেওয়া হয়েছে। পারিভাষিক শোনা যায় ধনীদের সম্পদে গরিবদের যে হক আছে তা নির্দিষ্ট হারে ও নির্দিষ্ট খাত সমূহে ব্যয় করাকে জাকাত বলে। দেখো, ধনীদের সম্পদে গরিবদের যে হক আছে তা নির্দিষ্ট হারে নির্দিষ্ট খাত সমূহে ব্যয় করাকে জাকাত বলে। এছাড়া আমরা অনুভবে বলতে পারি যে নিসাব পরিমাণ সম্পদ বছর পূর্তিকে আল্লাহ নির্ধারিত খাত সমূহে ধনীদের থেকে গরিবদের কাছে বিলিয়ে দেওয়াকে জাকাত বলে। জাকাতের মালিকানা নিসাব পরিমাণ সম্পদ 7.5 তোলা স্বর্ণ বা 9.5 তোলা রৌপ্য বা সোনার অর্থপূর্ণ এক বছর থাকে তাদের উপর জাকাত খরচ। তাহলে এখান থেকে আমরা কি জানলাম যে যাদের উপরে নিসাব পরিমাণ সম্পদ, অর্থাৎ নিসাব কাকে বলে? নিসাব শব্দের অর্থ নির্ধারিত পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ যে পরিমাণ সম্পদ থাকলে আমার উপর জাকাত খরচ হবে বা কারোর উপর কোনো ব্যক্তির উপর জাকাত খরচ হবে সেই পরিমাণ সম্পদকে বলা হচ্ছে নিসাব। আর এই নিসাব হচ্ছে যদি স্বর্ণ থাকে আমার, তাহলে 7.5 তোলা স্বর্ণ
যদি রৌপ্য থাকে তাহলে 52,500 রৌপ্য, অথবা যদি আমার কাছে টাকা পয়সা থাকে তাহলে সেই সমপরিমাণ টাকা, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণের যে বর্তমান বাজার মূল্য, সেই বাজার মূল্য অনুযায়ী যতখানি টাকা আমার থাকা দরকার সেই পরিমাণ টাকা যদি আমার কাছে থাকে তাহলে আমার উপর যাকাত ফরজ। তাহলে শিক্ষার্থীরা আশা করি নিসাবটা বুঝতে পেরেছ। আর এখানে আরেকটা শর্ত আছে যে নিসাব পরিমাণ সম্পদ অবশ্যই 1 বছর থাকতে হবে, তার পরিবারের খরচ বাদ দিয়ে, পরিবারের খরচ বাদ দিয়ে নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ 1 বছর থাকতে হবে। তখন এই 1 বছর শেষে শতকরা 2.5 টাকা হারে যদি আমরা টাকা দিতে চাই তাহলে শতকরা 2.5 টাকা হারে, 100 টাকায় 2.5 টাকা হারে আমাকে সম্পদ বের করতে হবে, যাকাতের সম্পদ বের করে দিতে হবে, তবে আমার সম্পদ পবিত্র হবে এবং আমি যাকাত পরিপূর্ণভাবে আদায় করতে পারব। শিক্ষার্থীরা সংখ্যাতে আমরা আর একটা বিষয় জেনেছি যে খাত সমূহ, তো আমি খাত নিয়ে আলোচনা করব, তার আগে আমি আরো কিছু জাকাত সম্পর্কে আর কিছু আলোচনা করে নিই। দেখো জাকাত ইসলামের তৃতীয় ভিত্তি, জাকাত ইসলামের তৃতীয় ভিত্তি, ইসলামের যে 5টি ভিত্তি রয়েছে তার মধ্যে জাকাত একটা গুরুত্বপূর্ণ ভিত্তি বা স্তম্ভ যার অবস্থান তৃতীয়তম। জাকাত দিলে কি হয়, জাকাত দিলে ধনী ও দরিদ্রের বৈষম্য দূর হয়। যেমন জাকাত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ-জাকাতু কান্তারাতু ইসলাম, জাকাত ধনী এবং দরিদ্রের মধ্যে সেতু বন্ধন, অর্থাৎ ধনী এবং দরিদ্রের মধ্যে যে সম্পর্ক স্থাপনের মাধ্যম সেটা জাকাতের মাধ্যমে ফুটে ওঠে। আর এই জাকাত দিতে হয়, আমি কিছুক্ষণ আগে বললাম যে শতকরা 2.5 টাকা হারে জাকাত দিতে হয়। আর জাকাত যাকে তাকে দেওয়া যায় না, জাকাত কাকে কাকে দেওয়া যাবে এই ধরনের বিষয়ে, এই বিষয়ে মহান রব্বুল আলামিন সূরা তাওবার 60 নম্বর আয়াত বলছেন যে ইন্নামা সাদাকাতা লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিলি ফারিযাতান মিনাল্লাহ। অর্থাৎ মহান রব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় সাদাকা ওয়া যাকাত, ইন্নামা সাদাকাতা লিল ফুকারা, ফকিরদের জন্য, ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য, আমিলিনা আলাইহা, এবং জাকাত আদায় যে নিযুক্ত কর্মচারী রয়েছে তার জন্য, আমিলিনা আলাইহা, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারে এমন কোন মুসলিম যাদেরকে আমরা সমাজে নব মুসলিম, নব মুসলিম বলে আখ্যায়িত করে থাকি। যেমন অন্যান্য ধর্মগুলি থেকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে পরিবার থেকে বিচ্ছুত হয়েছে তাদেরকে বলা হচ্ছে মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারে এমন ব্যক্তি, ওয়াল গারিমিনা, আর ঋণগ্রস্ত ব্যক্তি, এমন ঋণগ্রস্ত ব্যক্তি যার সমুদয় সম্পদ দিয়েও তার ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা নাই, তখন এরকম ব্যক্তিকে আমরা কি বলছি, ঋণগ্রস্ত ব্যক্তি বলছি। এই ধরনের ব্যক্তিও জাকাত জাকাত পাওয়ার যোগ্য। অফির রেকাবি, আর দাসমুক্তির জন্য, দাসমুক্তির, যদিও দাস প্রথা আমাদের সমাজে এখনো প্রচলিত নাই, যদি কোথাও প্রচলিত থাকে সেক্ষেত্রে জাকাত দাসমুক্তির ক্ষেত্রে আমরা জাকাতের অর্থ ব্যয় করতে পারি। তারপরে আছে ওয়াসফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, অর্থাৎ আল্লাহর দিন প্রসারের স্বার্থে ব্যয় করতে হবে, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। ওয়াবনি সাবিলে, আর অসহায় পথিক, অর্থাৎ এমন পথিক যে দূরে কোথাও বেড়াতে গিয়েছে, যাওয়ার পরে তার কাছে যে অর্থ ছিল সেই অর্থটা সে শেষ করে ফেলেছে, এখন তার ফিরে আসার কোনো বুদ্ধি নেই, কিন্তু বাড়িতে তার অনেক সম্পদ আছে, এক্ষেত্রে সাময়িকভাবে সে জাকাতের অর্থ গ্রহণ করতে পারে। তবে শিক্ষার্থীরা আমরা এই আয়াত থেকে কি জানলাম, সূরা 60 নম্বর আয়াত থেকে জানলাম যে জাকাত ব্যয়ের খাত মোট 8টি, ফকির, মিসকিন, জাকাত আদায় নিযুক্ত কর্মচারী, তারপরে ঋণগ্রস্ত ব্যক্তি, অসহায় পথিক, ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারে এমন ব্যক্তি, আল্লাহ রাস্তায় ব্যয় করা, এই ধরনের এই খাতগুলো নিয়ে আমরা কি করব, জাকাত ব্যয় করব। অর্থাৎ জাকাত ব্যয় খাত নির্দিষ্ট, আমরা ইচ্ছা করলে জাকাতকে জাকাত দিতে পারি না। ৭.৫ তোলা স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য থাকলে জাকাত ফরজ হয়। জাকাত কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয়, 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য থাকলে জাকাত ফরজ হয়। শিক্ষার্থীরা তোমাদের সুবিধাতে আরো বলি যে এই জাকাতটা কতখানি গুরুত্বপূর্ণ ইবাদত। দেখো এই জাকাত আদায়ের বিনিময়ে আমরা আমাদের সম্পদকে কি করছি, পবিত্র করছি, সম্পদ তাছাড়া অপবিত্র হয়ে যাবে, এই জন্য জাকাত আদায়ের গুরুত্ব অপরিসীম। জাকাত আদায় না করলে কোনো অবস্থাতে আমরা আমাদের সম্পদ পবিত্র করতে পারবো না এবং আমাদের সম্পদে আল্লাহ বরকত দিবেন না।
যদিও আমাদের সমাজে এখন জাকাত ব্যবস্থা প্রচলন নেই, সাহাবীদের যুগে বাইতুল মাল প্রতিষ্ঠা করা হয়েছিল, রাষ্ট্রীয়ভাবে বাইতুল মাল প্রতিষ্ঠা করা হতো এবং সেখানে জাকাতের সম্পদ জমা করা হতো এবং এই জাকাতের সম্পদ থেকে দরিদ্র অসহায় মানুষদের দান করে তাদের দরিদ্রতা দূর করার চেষ্টা করা হতো, যেটা এখনো যদি আমরা প্রতিফলিত করতে পারি তাহলে এই সমাজ থেকে আমরা ইনশাআল্লাহ এই দারিদ্রতা দূর করতে পারব। এজন্য আমাদেরকে জাকাতের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে। আমাদের মধ্যে যারা সম্পদশালী, যাদের উপর জাকাত খরচ হয়েছে, তারা আমরা অবশ্যই জাকাত দিব। শিক্ষার্থীরা, তোমাদের সূরা আন-নাস মৌখিক একটা অংশ, সূরা আন-নাস, এই সূরা আন-নাসের উপরে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন আছে, সে প্রশ্নগুলো তোমাদেরকে এখন বলবো। দেখো, সূরা আন-নাস কোথায় অবতীর্ণ হয়? সূরা আন-নাস মদিনায় অবতীর্ণ হয়। সূরা আন-নাস মদিনায় অবতীর্ণ হয়। সূরা আন-নাসের আয়াত সংখ্যা 6টি। সূরা আন-নাসের আয়াত সংখ্যা 6টি। আল কোরআনের সর্বশেষ সূরা হলো সূরা আন-নাস। আল কোরআনের সর্বশেষ সূরা হলো সূরা আন-নাস। শিক্ষার্থীরা, আজকের আলোচনার উপর কিছু মূল্যায়ন প্রশ্ন আছে। দেখো, জাকাত ইসলামের কততম ভিত্তি? আমরা আলোচনায় জেনেছি জাকাত ইসলামের তৃতীয় ভিত্তি। জাকাত ইসলামের তৃতীয় ভিত্তি। জাকাত দিলে কি হয়? জাকাত দিলে ধনী দরিদ্রের মধ্যে যে বৈষম্য আছে সেটা দূর হয় এবং ধনী দরিদ্রের মধ্যে একটা যোগাযোগের মাধ্যম স্থাপিত হয়। শতকরা কত টাকা হারে জাকাত দিতে হয়? শতকরা 2.5 টাকা হারে জাকাত দিতে হয়। জাকাত ব্যয়ের খাত কয়টি? জাকাত ব্যয়ের খাত 8টি। জাকাত ব্যয়ের খাত 8টি। জাকাত ব্যয়ের খাত কয়টি? 8টি। তাহলে শিক্ষার্থীরা, আজকের আলোচনা থেকে আমরা যা কিছু জানলাম, এই যে জাকাত জাকাতের সঙ্গে জানলাম, জাকাতের অর্থ জানলাম, জাকাত ব্যয়ের খাত সম্পর্কে জানলাম, নিসাব জানলাম, জাকাতের যে কি পরিমাণ সম্পদ থাকলে আমাদেরকে জাকাত দিতে হবে এটা জানলাম, আবার জাকাতের ধনী দরিদ্রের মাধ্যমে মধ্যে যে সেতু বন্ধ সৃষ্টি করে, একটা যোগাযোগের মাধ্যম স্থাপন করে সেটা জানলাম, পাশাপাশি সূরা আন-নাস সম্পর্কে কিছু তথ্য জানলাম। এই বিষয়গুলোর উপরে আগামীতেও তোমাদের ফিডব্যাক নেওয়া হবে। আশা করি ফিডব্যাকে তোমরা অনেক ভালো করবে এবং আজকের ক্লাসটা অনেক মনোযোগ সহকারে শ্রবণ করেছো, বুঝতে পেরেছো। এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।